শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছে যাবে। এখান থেকে আমরা যে বক্তব্য রাখবো, বয়ানের মাঝখানে এই সামনে দিকে আসলে বানবে না, দশটা বিশটা লাইকের জন্য মাহফিলের মাঝখানে এসে ডিস্টার্ব করে। এই একটা প্রোগ্রাম হাজারো মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ, কথা ঠিক না? এখান থেকে যে বক্তব্য রাখা হবে, এখান থেকে যে কথা হবে, এই কথাগুলো বড় ভারী হবে, এই কথাগুলো বড় ওজনদার হবে। এখানে যে বক্তব্য রাখা হবে, এই বক্তব্য, এই বিবৃতি, এই কথাগুলো শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছে যাবে। এখান থেকে আমরা যে বক্তব্য রাখবো, বয়ানের মাঝখানে এই সামনে দিকে আসলে বানবে না, দশটা বিশটা লাইকের জন্য মাহফিলের মাঝখানে এসে ডিস্টার্ব করে, এদিকে যে কেউ না আসে আমার কাছে। লাখো জনতার উপস্থিতির চাইতেও বড় বিষয় হলো প্রোগ্রামটা বাবানগর মাদ্রাসায় হচ্ছে, কথা ঠিক না? বাবানগর মাদ্রাসার মহাপরিচালক, এখন তিনি শুধুমাত্র বাবুনগরের পরিচালক নয়, সারা বাংলাদেশের পরিচালক। যে কথাগুলো এখান থেকে বলা হচ্ছে, আপনারা ভাবতেও পারবেন না এই কথাগুলো কত দূরে গিয়ে আঘাত করবে। বিদায়, এই কথাগুলো নানাভাবে গুরুত্বপূর্ণ। এজন্য আমি মনে করি এই প্রোগ্রাম হাজারো প্রোগ্রাম এবং মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ, যদিও একটা গ্রামে হচ্ছে। উপস্থিতি এবং যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছে, সব দিক বিবেচনায় প্রোগ্রামের যেহেতু গুরুত্ব আছে, আমি এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো সারা বাংলাদেশের মুসলিম উম্মার কাজে আসে, কথা ঠিক না? গতানুগতিক কোনো বক্তব্য নয়, সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এবং আমি আশা রাখি এখানে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এজেন্সির লোকজন যারা আছেন, তারা সরাসরি আমি যা বলতে চাই, ওলামায়ে কেরাম যা বলতে চান, সরাসরি উপর মহল পর্যন্ত পৌঁছে দেবেন। কারণ আপনারাও জানেন, যারা সরকারের নানা এজেন্সির দায়িত্ব পালন করতেছেন, এখন আল্লামা মুহিবুল্লাহ বাবানগরে কোনো বক্তব্য রাখা, তার প্রতিষ্ঠানে কোনো বক্তব্য রাখা, এটাই প্রতিষ্ঠান কিংবা আল্লামা মুহিবুল্লাহ বাবানগরীর বক্তৃতা নয়, এটা 16 কোটি জনতার বক্তৃতা। নানা বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার আগে হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব নানা বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন, বক্তব্য শেষ করেছেন আমাদের শিক্ষানীতি, শিক্ষা কার্যক্রম, শিক্ষা সিলেবাস নিয়ে। আলেম ওলামা ছাত্র জনতার আমি দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বাড়তেছে, কথা ঠিক না? ঠিক, ছাত্রের সংখ্যাও মাশাআল্লাহ বাড়তেছে, কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি ধর্মীয় শিক্ষা, শিক্ষা সংকুচিত হচ্ছে। প্রতিষ্ঠান বাড়তেছে, ছাত্র বাড়তেছে, কিন্তু শিক্ষার বিস্তার হচ্ছে না, শিক্ষা সংকুচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষার নামে কুশিক্ষার বিস্তার ঘটছে। আমি ছাত্রদের বলবো, তোমরা এটাকে একটা সবক মনে করতে পারো। আমি এই কথাগুলো একদিন চিন্তা করে বলছি এমন না,
এই তো 2.5 বছর আমি সরকারি মেহমান ছিলাম, পৌনে 2 মাসের মতো আমার রিমান্ডে কেটেছে। রিমান্ডে থাকাকালীন বন্দি জীবনে আমি প্রশাসক, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব, তাদের মেজাজ, তাদের মন মানসিকতা এবং এই 2 ডজন মামলা জামিন করাতে গিয়ে আদালতের স্বভাব চরিত্র, আদালতের অবস্থা সব আমার সামনে ফুটে উঠেছে। শুধু বেতর জীবন নয়, আমরা যখন গ্রেফতার হয়ে গেছি তোমাদের জীবন, বাহিরের জীবন, আজকে এখানে লাখো মানুষ জমায়েত হয়েছে, অনেক আলেম ওলামা আছে, তেজস্বী বক্তৃতা হচ্ছে, আমরা উদ্বুদ্ধ হচ্ছি। কিন্তু আমরা যখন গ্রেফতার হয়ে গেছি তা আমাদের কাছে মনে হয়েছিল 2 দিন আগে যা গণ জোয়ার ছিল এখন এটা গণ ভাটায় রূপান্তরিত হয়েছে। ওম্মার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো লোক তখন ছিল না। নানা বিষয় নিয়ে আমি লম্বা বক্তৃতা করব না, তবে হ্যাঁ, আমার যে চিন্তার জায়গা, এই চিন্তার জায়গাটা অনুর্বর জায়গা থেকে নয়, রাতব্যাপী চিন্তা করে আমি যে সমস্ত বিষয়গুলো পেয়েছি, সিদ্ধান্তে পৌঁছতেছি, এগুলো আমি সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেই না। আমি যে বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি আমি আপনাদের সামনে সেই কথাগুলো রাখতে চাই, আপনারা বিবেচনা করবেন। যদি আমি আমার চিন্তায়, আমি আমার বক্তব্যে সঠিক হয়ে থাকি, আমি আমার বক্তব্য যথাযথ উপস্থাপন করতে পারি, তো আমি আশা রাখি ছাত্র জনতা, ওলামায়ে কেরাম এই চিন্তাকে আগে বাড়াবেন, এই চিন্তাকে নিয়ে আরো চিন্তা করবেন, এই চিন্তাকে নিয়ে পরিকল্পনা করবেন। আর যদি আপনাদের মনে হয়, বৃহৎ অংশের মনে হয়, আলেমদের মনে হয় না 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 আমার চিন্তা অনুর্বর, তো আমি মনে করি আপনাদের সময় নষ্ট করেছি। তবে হ্যাঁ, এই চিন্তা আমার ব্যক্তিগত নয়, আমি বুজুর্গদের জোতা টেনেছি। এই 3 দশক ধরে বাংলাদেশে যারা রাজনীতি করেছে, ইসলামী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রত্যেক বুজুর্গের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তাদের জোতা টেনেছি, তাদের খেদমত করেছি। আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহর সঙ্গে প্রায় 1.5 যুগ ঘরে বাহিরে রাজনীতিতে, ইসলামী আন্দোলনে, এরপর আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহর সঙ্গে সম্পর্কের কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ, হাটহাজারীর মুহতামিম সাহেব হুজুর, আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ, এরপরে পটিয়া মাদ্রাসার যারা পরিচালক ছিলেন, লালবাগ যেহেতু তখন আন্দোলনের মার্কাজ ছিল, সকলের সোহবত পাওয়ার আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিয়েছেন। আমি তাদের চিন্তা, তাদের বক্তৃতা, মাঠে যেভাবে আল্লামা মুফতি আমিনের বক্তৃতা শুনেছি, আমি বদ্ধ কামরায় কি নিয়ে আল্লামা মুফতি আমিনি আফসুস করতেন, চিৎকার করতেন, তাও আমি নিজ চোখে দেখেছি। আমার ব্যক্তিগত চিন্তার জায়গা নয় এটা, আমি চোখে দেখতে পাচ্ছি আমাদের ছাত্র বাড়তেছে, সমাবেশ করলে জনস্রোত তৈরি হচ্ছে, এমপিও ভুক্ত প্রতিষ্ঠান বাড়তেছে, কিন্তু শিক্ষার বিস্তার হচ্ছে না। আমি এক্সাম্পল দিই আলিয়া মাদ্রাসা নিয়ে। আলিয়া মাদ্রাসা এখন এমন হয়ে গেছে, দাখেল পাশ করে কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারে না। এটা একদিনে হয় নাই, এক সময় কওমি মাদ্রাসার সিলেবাস, আলিয়া মাদ্রাসার সিলেবাস একই ছিল। আলিয়াতে পড়েও বাংলাদেশে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, পর্যায়ক্রমে আলিয়া মাদ্রাসার কারিকুলাম শিক্ষা সিলেবাসে পরিবর্তন আনতে আনতে এমন হয়ে গেছে, এখন আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আফসুস করে বলতেছে যে আহা, কয়দিন পরে ফাজল আর কামেল থাকবে না, ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে। কেন? দাখিল পরীক্ষা দেবার পরে 90 বার ছাত্র কলেজে গিয়ে এডমিশন নেয়, আলেম দেওয়ার পরে 100 বার কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়। হ্যাঁ, কিছু ছাত্র ফাজলে ভর্তি হয়ে থাকে কিন্তু ক্লাস করে না, কামেলে ভর্তি হয়ে থাকে ক্লাস করে না, মাদ্রাসায় ছাত্র আছে 500, শিক্ষক মুহাদ্দিস যখন ক্লাসে যান 5 জনও খুঁজে পায় না। তাদের আশঙ্কার জায়গা হচ্ছে যে এই ফাজেল আর কামেল ক্লাসগুলো বন্ধ করে দিতে হবে।
আমি ছাত্র জনতাকে বলি, যখন আমাদেরকে কওমির সনদের মান দেওয়া হয়, আমি অনেক টকশোতে বলেছি, আমাকে প্রশ্ন করা হয়েছে, 1 লাখ দিয়ে আপনারা মাস্টার্সের সনদ চান, তা আপনাদের এসএসসি কোথায়, এইচএসসি কোথায়, ডিগ্রি কোথায়, এগুলো আগে নেন, এরপরে 1 লাখ দিয়ে কি করেন, যাবার চেষ্টা করেন, এটা ভালো হবে না, উচিত হবে না। আমি তখন নানা রকমের বক্তৃতা দিয়েছি, আমার অঙ্গদের অনেক আলেমকে আমি বুঝাতে পারি নাই। আমরা কওমি ফোরাম করবার আগে আমরা প্রায় 70 জন আলেম একমত হয়ে মুরব্বীদের ধারে ধারে গিয়েছি যে দাওরায়ে হাদিসের সনদ ছাড়া অন্য কোনো সনদ নেওয়া যাবে না। আজকে এই জায়গায় এসে আমি মাঝে মধ্যে টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অঙ্গনের কোন কোন আলেমকে দেখি যে আমরা এখন দাওরায়ে হাদিসের মান পেয়েছি, কালকে মেশকাতের মান ডিগ্রি নেব, এরপরে শরে বেকায়ের মান ইন্টার নিব। আমি তাদেরকে বলি, আলিয়া মাদ্রাসার ফাজেল এবং কামেলের যে পরিণত হয়েছে, আল্লাহর কসম, মিশকাত আর শরে বেকায়ের মান নিয়ে কওমি মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসায় রূপান্তরিত করার চেষ্টা করবেন না। একটা ছেলে আলেম হওয়ার আগে তার সনদের মান যদি পেয়ে যায় নাহভি মীর বা কাফিয়া পড়ে, সেও চিন্তা করবে আমি আরেকটা সনদের মান স্কুল থেকে নিয়ে নেই। আজকাল দাওরা ফারেক হয়ে তো আলেম হওয়া যায় না, মাঝ পথে সে যদি অন্য কোথাও চলে যায়, আমরা এই এই প্রজন্মের পরে দেখা যাবে দাওরায়ে হাদিস পড়াশোনা করার মতো ছাত্র খুঁজে পাব না। আমি আলেমদের বলি, আমি ছাত্রদের বলি, কেউ কোনো বক্তৃতা চটকদার বক্তৃতা দিলেই সেই বক্তৃতার পেছনে পড়বে না। আমরা যেভাবে দারুল উলুম দেওবন্দের আদলে যেইভাবে সনদের স্বীকৃতি নিয়েছি, ভালো করে বুঝো, আমাদের মাদারেসে কওমিয়ার দাওরায়ে হাদিসের সনদ যারা দেবেন তাদের সঙ্গে সরকারের দপ্তরগুলোর কোনো সম্পর্ক থাকবে না। আমরা সনদ, যেই সনদ আমরা ছাত্রদেরকে দেব, আমাদের ওলামা একরামের তত্ত্বাবধানে সনদ দেবেন, আমাদের শিক্ষা সিলেবাস পৃথক থাকবে, আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে কোনো ধরনের বক্তৃতা রাখা যাবে না, আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে কোনো ধরনের কটূক্তি করা যাবে না। বলবেন হ্যাঁ এটা কেমন, আপনারা যা খুশি তা পড়াবেন, না 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 আমরা যা খুশি তা পড়াবো না। সদরঘাটের কুলি হাইকোর্টে গিয়ে বিচারের চেয়ারে বসতে পারে না, প্রচলিত শিক্ষায় শিক্ষিত যারা তাদের এই যোগ্যতা নাই, কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলবে। আমরা যোগ সচেতন সচেতন টেলিভিশন একাধিক টকশোতে আমি দেখেছি, ব্যারিস্টার ডক্টর ইঞ্জিনিয়ারদের সাথে আমি টকশো করেছি। এখন তাদের একজন ডক্টর সলিমুল্লাহ খান, যদিও ভাম গড়ানার কিছু সত্য কথা বলে ফেলে, তার দুটা বক্তৃতা আমি জানি না আপনাদের সামনে আসছে কিনা। আমরা যখন আরবি মাধ্যমে পড়াশোনা করাই তো আমাদের জেনারেল ভাইয়েরা বলে আরবি মাধ্যমে পড়াশোনা করেন, এই পড়াশোনা করে কি হবে। ডক্টর সলিমুল্লাহ তার মুখ থেকে সত্য কথা ফুটে উঠেছে, সে বলেছে আজ থেকে 300 বছর আগে জ্ঞান বিজ্ঞানের সকল বই পুস্তক আরবি ভাষায় ছিল, এগুলো ইংরেজরা অনুবাদ করে আমাদের স্কুল কলেজে দিয়েছে ইংরেজিতে, তারা অনুবাদ পড়ে শিক্ষিত হয়ে যায়, আর আমরা যখন অরিজিনালটা পড়ি আমরা শিক্ষিত হতে পারি না। সলিমুল্লাহ খান সাহেবের আরেকটা কথা, আজকে পশ্চিমা ইউনিভার্সিটি কলেজগুলোতে ভর্তি হতে পারলে আমার সোনার ছেলেরা মনে করে হাতে আকাশের চাঁদ পেয়েছে। সলিমুল্লাহ খান তার বক্তৃতা প্রমাণ সহকারে পেশ করেছেন, যত ইউনিভার্সিটি আছে পশ্চিমাদের সমস্ত ইউনিভার্সিটি তৈরি হয়েছে মাদ্রাসা শিক্ষা নকল করে। আমাদের মধ্যে পণ্ডিত আছে, দার্শনিক আছে, তোমরা অনুর্বর মস্তিষ্কের যারা আমাদেরকে জ্ঞান দেবার চেষ্টা করবে না, কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে তোমরা কথা বলার চেষ্টা করবে না। আমি আলেম ওলামাদের বলবো, আমরা যদি কওমি মাদ্রাসার সিলেবাস সনদের সর্বোচ্চ জায়গাটা হেফাজত না করে নানা দিকে মুখ বাড়াই, আমরা আমাদের এই মাদ্রাসা শিক্ষাকে হেফাজত করতে পারবো না। চোখের সামনে আলিয়া মাদ্রাসাগুলো স্কুলে পরিণত হয়ে গেছে, এখন আলিয়া মাদ্রাসায় ঢুকলে স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য করা যায় না, কথা ঠিক না বেঠিক?